বাবা গরম লাগছে রে আর কি রোদ দিছে রে কেন রে হলুদ রোদ দিছে দেখতে পাচ্ছি নি কি করে তুই মাথাটা বেশি গরম করে নেছো মাথাটা গরম আমি করি না চুল গলা খারাপ করছে কেন রে জানি না রোদের দিনে কালো জিনিস পরলে দমে রোদ লাগে তো সেই জন্য তোর মাথাটা কালো কালো চুল লাগে না সেই জন্য তোর মাথাটা গরম হয়ে যায় জলদি তাই আরে কাটার থেকে যদি লাল করে লি তাহলে কি হবে এখানে বসে বসে হেল্প হেল্প হ্যাঁ তোর কি হয়েছে আজকে বুকটা দেখা দিন তুই আমাকে ব্যাপার রে গেল তো আমাকে কিছু বললো না নিজের হাতটা ভুলে গেছি কার কোনটা হাত ওইটা জানিনি দেখ না আমার দুটো হাত তো আমার কি তিনটা হাত বড়ে যে তোর গলাটা ধরতে হবে একটা কি ভাবছি তুই আমার রাস্তা কেন ঠেকাছিস তোর সাথে আমার কোনো কিছু মনে নেই কি করে আর কি বলবো রে আমি আর সোনু গেলছিলি হ্যাঁ ঘুরতে আর ওখানে জানি আজকে ওর যেমন ভূত লাগিয়েছে এমনি করছে কি করে আরে ও কোথায় আছে তুই তো একা চলে আলে ওকে ছেড়ে দিয়ে ও জানে বন্ডের দিকে চলে চলে যাচ্ছে আমি আমার গলা আট ধরেছিল তখন আমি দৌড়ে দিয়েছি আমার ডর লাগছে যদি গোলা তারপর আমি আর যাবো না আমার টোল লাগছে কি করে ভাঙা ঘরটার দিকে ঢুকছে যে দেখবো জন্য কি পড়ে
আমি দেখিনি বুঝে আছি, কিন্তু একটা জিনিস ভাবছি যে এখানকার আমি কোনোদিন আসি নাই, আর আজ বড় বসে আছি। কে জান হতে পারে, কিন্তু আমার একটু ভালো লাগে না। আর সৌরভ বলছিল যে সকালে আজ আমি এরকম এরকম করছি। কি করে তোর মনে ঘুরঘুরাটা লড়ে উঠছে, তার জন্য এমনি এমনি করছি। হতে পারে তাহলে তোর ওই ঘুরঘুরাটা বের করতে গেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চো বলো ডাক্তারের কাছে নিয়ে যাও। তোরা তো মরবি যাই, আর তোকেও মরাব। বসা হুয়া কে এখানে? বসে আছি। আমি বিহাবো না। হ্যাঁ রে, তোরা কোন খারাপ কিছু করেছিস নাকি বিয়ার সময়? না না না, আমরা কিছু করিনি। যারা করেছে সেদিন তো আমি যাদের পিছা ছাড়ছি না। দেখছি এখনই কে কি করেছি। সোনু কখন আসবে রে? কে জান, আড়াই ঘন্টা হয়ে গেল, এখনো আইলো না। বেড লরে ওয়েট ওয়েট ও ওয়েট, কত ওজন হলি রে? কি করে রে, 1000 কুইন্টাল হয়েছে। তুই যেমন বলছিস তাহলে এখানে আমি ওজন করতে আসি নাকি? তাহলে দাঁড়ায় আছি এতক্ষণ থেকে। স্যার তুই জানিস 1000 কুইন্টাল কটা শূন্য থাকে? বেকার আছিস তোরা, এখানে বিগলাতে আসিস নাকি? মাথাটা আমার গরম হয়েছিস। বল কি হলো রে?
সালা শূন্য থাকে না রে পুড়ান থাকে তোদের জন্য সালা একজন গেল আমিও পালাবে এবার চল মদ বলছি মদ ও মদ আমি কিছু উল্টা বলছি ঠিক আছে তাহলে আমি নিয়ে আসছি ভালোই বলে রাজ খুড়া মদ খাওয়া মদ খাওয়া খুড়া বিরাট ব্যাপার আমার পয়সা লাগছে না কি সালা আমি পয়সাটা নিতে ভুলে গেছি পয়সাটা দে রে আমি ভাবলি জানি তুমি মদটা খাওয়াবে পয়সা তো চাই খুঁজো নাই আমাদের কাছে না খুড়া এটা আমরা দুজনা দিছি বাকিটা তুমি দিয়ে দেবে খুড়া আমি মদ খাবো না ঘরে আমাকে দিতে দিয়েছে মদ খেতে বন্ধ করি না আমি নাই খাবো হ্যাঁ রে এই পয়সাটা তো মনে হবে না আরো দিতে হবে লে লে দাদা আমি দিয়েছি আজ আর তো দুধ দিদি মানতে লাগে কি করে চালাবে তাহলে নিজে একটুকু পয়সা দিবে না কিপটা মোয়া কিপটার মদ খেতে এসছে এতক্ষণ বললে যখন আনিয়ে দেয় তখন বলছি পয়সা না খেতে ভালো লাগে না দিদি কি দিয়েছে আসলে এখন পয়সা দিলে তখন দেখো নিয়ে ফলা তাহলে খুড়া কত চালাক দে আমরা যখন পয়সা দিলি তখন তাহলে ঠিক নিয়ে গেল আর যখন বললি কিছু দিয়ে দিবি তখন বলছি তাহলে ঘরে দিব্যি দিয়েছে বহু চালাক বটে বহু চালাক খোঁজাটা ওইখানে মারি নিল আমাদের কাছে আর এবার ফুল প্যাকেট দিয়ে আমি ভুলে গেছি কি মদল পরে ইয়ার কে যাইছি তাই কি বো খোড়া তো জলদি চলে আলে না বোখড়া বলি কি মদল বো কি মদল বো এটা জানো না যা পারবে নিলে যাও কই খুড়া এলো কি করে তুমি আমার বলছো না তুমি যথায় আছো আমিও তো এখানেই আছি না তুই আইলে তো তুমিও দেখতে পাবে আর আমিও দেখতে পাবো আজ তোরা কেউ কোনো মনে করিস না কাজ তোমার লেট হয়ে গেছে বসে বুঝতেই পাচ্ছি লেট হয়ে গেছে লাউলা প্যাকটা তাহলে ঝপ করে বানাও মালটা এত লেটে আলো তার জন্য একটা শাড়ি বলছি মদ আলো এত লেটে মদ আলো এত লেটে কিন্তু খাবো আরো কত লেটে কিন্তু লেট হইলো কেন মালটা তুই এনেছি না আমরা এনেছি সে জানিব কি করে লেট হইলো কেন আমি এনেছি রাস্তায় কি এমন পাইছিলি তুই যে তোর এত লেট হইলো মালটা আনতে তোদের জানার কি দরকার তোরা এখন মাল ঢাল কি করে মালটা বলে খাই খাই আসছি নাকি হাফ হাফ দেখা আছে মালটা আলবো কি এটা মদ লোরে জল পড়ে প্যাক লাগবে না জলদি করে খাবো বুঝতে পারলি ঠিক আছে বানাছি বানা একটা গ্লাস দে রে আমাদের যা পয়সা হয়েছিল তাতে মাল লাই হলো এতলা মাল লিলি বলে একটা গ্লাস ফিরিতে দিল না তো এটাও দিত না আমি বলছি যে আমরা তিনজন এখন একটা গ্লাসে কি করে খাবি কেন রে কে আঠো করে আমি কারো আঠো খাবো না হ্যাঁ দাদা ঠিক আছে আঠো খাইতে হবে কেন তিনটা বোতল আছে তিনজনে নিয়ে এলে কি করে আমি জলের বোতল উঠাই নিয়েছি আমাকে একটা মদ দে বিয়ারটা পানি নিবি তো বড় আজ মালটা বড় আনিয়েছো মজা তো লাগবে কিনো বসে বসে খাচ্ছি বলছো নয় ঘোড়া না না কিছু না ইয়াদে তো খাই দে কাজ নাই বাপের খাচ্ছে আর শুধু ঘুরে বুঝে মদ মাতালি করে কে বটরে যাবো না বিরে কি বলছে রে আমাকে ঠেলবে হ্যাঁ না
আমার ঘরে তোরে দাঁড়াবাস না, এমনি এমনি করছি, তুই বলছি আমাকে ঠেলে দে, যত হিম্মত খেতে পারে বুঝলি, দেখ সজায় দাঁড়ায় আছি, আমার মনে করছি আমি মারিনি, সালা মরে গেছে রে, লোকজন দেখলে আমরা ফাঁসি যাব, কি করবি? বডিটা এখন সাইড করতে হবে এখান থেকে, জলদি করে চো না কেউ দেখে নেবে, এখনো ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে লাইক করে দেয় জব করে, আর নিচে কমেন্ট করে বলবে যদি পার্ট 2 চাই।